সারা রাজ্যে পালিত হয় এনএসইউআইয়ের প্রতিষ্ঠা দিবস। 9 এপ্রিল প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এনএসইউআইয়ের প্রতিষ্ঠা দিবস। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি, তবে এবার বড় পরিসরে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। শুক্রবার সকালে মূল অনুষ্ঠান হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। সেখানে পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাস সহ অন্যরা। আমরা সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যে মূল অনুষ্ঠানটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা অনুষ্ঠিত করলাম। যদিও আমাদের বড় পরিসরে অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু মহামারী চলছে এই দেশে এবং আপনারা অবগত আছেন সবাই, কিছুদিন আগে নকশালদের আক্রমণে ভারতবর্ষের বীর জওয়ানরা শহীদ হয়েছেন। সেই কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকল রকম প্রোগ্রাম আমরা এখানে পোস্টপোন করেছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।